গত কিছুদিন আগে আমার লাইফে ঘটে একটা মজার ঘটনা মজার এবং আশ্চর্যজনক ঘটনা এই আকাম লুক এট দিস আমার শনিবারের গার্লফ্রেন্ড আমারে ফোন দিয়ে বলে যে তার হচ্ছে আপনার ফ্রাইড রাইস আর ডিম পোস্ট খেতে মনে চাইছে তো যেহেতু গার্লফ্রেন্ডের ইচ্ছা এটা তো পূরণ করতেই হবে ঘটনা হইছে সে থাকি হচ্ছে আপনার প্রাচ্যের সবচেয়ে দামি দামি রেস্টুরেন্টগুলো সমাহার ধানমন্ডিতে আর আপনারা সবাই জানেন আমি ঢাকা শহরের একটা উন্নত গ্রাম উত্তরাতে থাকি তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি গেলে সে আমার বাইকের মধ্যে বসবে তারপর হচ্ছে আপনার টুকটাক ছবি টবি তুলবে হেলমেট পরবে এগুলো ভিডিও টিডিও বানায় টিকটকে লেডি বাইকার ট্যাগ দিয়ে আপলোড করবে তো হেলমেট আমার একটা এক্সট্রা নিতেই হবে তো আমি চিন্তা করলাম যে তাহলে একটা রাইড শেয়ার করেই যাই তাহলে আপনার আমার তেলের খরচটা অ্যাটলিস্ট উঠে যাবে তো রাইড শেয়ার অ্যাপ ওপেন করলাম তারপরে কিছুক্ষণ পরে একটা আপু কল দিল সমাজ রে সমাজ রে তো সে আপু আমি রিসিভ করলাম রিসিভ করে আপনার সংসদ ভবনে দাঁড়িয়ে থাকা তার বয়ফ্রেন্ডের হাতে তারা দিয়ে আসলাম তো নামার সময় আপু আমার আসছে সে ভাড়া দিল যে ভাই সিএন হয়ে গেছে তো কথাটা শুনে আমি আসলে চিন্তা করলাম যে কি বলে সিএনজি হয়ে গেছে আমি তো খ্যাপে যাই নাই আমি অ্যাপে গেছি আবার আমি গিয়ে তার এই কথাও বলি নাই যে আপু অ্যাপটা বন্ধ করে দেন যা ভাড়া আসে আপনি আমার দিয়েছেন আবার নামার পরে তার এটাও বলি নাই যে আপু আমার বিশটা টাকা বেশি দেন তাহলে আমার সিএনজি কেন কইলো এটা আমার মাথায় আর ঢুকতেছে না পরে যাই হোক গেলাম ধানমন্ডিতে ডেটিং টেটিং করলাম করার পরে হচ্ছে রাত্রে আসার সময় আবার আরেকজন রেপিলিয়ন হিসাবে নিয়ে উত্তরা চলে আসলাম তো রাত্রে মানে ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো ঘটনা শুরু হয়েছে আবার আমি রাত্রে বিছনায় শুয়ে সে চিন্তা করতেছি যে সে আমারে সিএনজি কেন বলল মানে এই কথাটার মানেটা কি তারপর ঘুমাইলাম তারপর ফেসবুকে দেখলাম যে ইয়ামাহা একটা ফ্রি সার্ভিস চলতেছে তো গেলাম ফ্রি সার্ভিস নিতে তো সার্ভিস এক্সপার্টরে আমি বাইক দিলাম দেওয়ার পরে সে একটা টেস্ট রাইড দিল দেওয়ার পরে সে আমারে বলতাছে ভাই বাইক তো সিঞ্জ হয়ে গেছে পর তো একটা কেচকি দিয়ে ধরছি ধরার পরে আমি কইলাম ক কি সিএনজি মানে কি হিসাব মিলতাছে না সিএনজি মানে কি কি হয়েছে কিসের সিএনজি পর সে আমার জিজ্ঞাসা করলো ভাই আপনি কোন ইঞ্জিন ব্যবহার করেন বললাম এই ইঞ্জিন অয়েল ব্যবহার করি তারপর সে আমারে ইয়ামাহালুক ফুল্লি সিনথেটিক বারোশো পঞ্চাশ টাকার এই ইঞ্জিন অয়েলের বোতলটা ধরা দেওয়া বললো এটা ইউজ করেন মোটর সাইকেলের ইঞ্জিন থেকে একটা মোটর সাইকেলের আওয়াজ আসবে সিএঞ্জিন না তো যাই হোক আমি ওর কথা মতো এটা লাগায়া বাসায় চলে আসলাম মজার মিশা হচ্ছে ঘটনা এইখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু ঘটনা এখানে শেষ হইলো না আমি বাসায় জিনিসটা তো পরীক্ষা করা লাগবে সে যে আমার একটা জিনিস দিল আসলে কি সে বুগিবাজি বুঝাইলো না জিনিসটা আসলে কাজ তো পরীক্ষা করা লাগবে না তা আমি সেই আপুর নাম্বার খুঁজে বের করা তারে ফোন দিলাম সাতবার ফোন দেওয়ার পর আটবার এবার সে রিসিভ করলো তারপর আমার পরিচয় পেয়ে আমার ব্লক করে দিল বলেন কেমন